নমস্কার, আপনারা দেখছেন আপনার খবর। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছে কল্যাণী পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ উদ্যানে, যেখানে কিন্তু এই 10 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অরূপ মুখার্জির ব্যবস্থাপনায় ডাক্তারবাবুদের সংবর্ধনা পাশাপাশি কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকের বিশেষ দিনে। আজ কিন্তু ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস একই সাথে। তো এই বিশেষ দিনকে উপলক্ষ করে প্রতি বছরই অরূপ মুখার্জি কিন্তু এই উদ্যানেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে, যেখানে কিন্তু সংবর্ধিত করা হয় ডাক্তারবাবু এবং কৃতি ছাত্রছাত্রীদের পাশাপাশি সমাজের বিশিষ্ট জনদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আর ঠিক সেই অনুষ্ঠানটি সরাসরি চিত্র কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। এই মুহূর্তে কিন্তু আমরা পেয়ে গিয়েছি কল্যাণী পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অরূপ মুখার্জিকে। অরূপবাবু, এই যে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান, আর আজ কল্যাণীর রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস এবং মৃত্যু দিবস একই সঙ্গে, তো এই যে তিনি যে একটা স্বপ্ন দেখতেন কল্যাণী শহর তথা রাজ্যকে একটা সাজানোর, কি বলবেন? আর আজকে যে এই যে আপনার ব্যবস্থাপনায় এই যে একটা অনুষ্ঠান, কি বলবেন? না দেখুন, আমরা প্রতিবারই করি ডক্টর বিধানচন্দ্র রায় মানে তো কল্যাণী শহর, মানে কল্যাণী মানেই ডক্টর বিধান রায়, এটা নিয়ে তো কোনো অস্বীকার করে লাভ নেই, দুটো একে অপর। আমরা কল্যাণী নাম বলে বিধান নাম, আর বিধান রায়ের নাম মানে কল্যাণী আসে, এটা তার মানস কারণ। তো তার ভাবনায় শহর তৈরি হয়েছিল। আজকে সেই সময় যে ভাবনা, আজকে অনেক প্রাপ্তি পেয়েছে আজকে কল্যাণী শহর। কল্যাণী শহর কাজে একটা সময় কতজন মানুষ ছিল, আজকে বহু মানুষ অল ইন্ডিয়াতে কল্যাণী, কল্যাণীতে এইমস থেকে শুরু করে এত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান এসেছে, খুব স্বাভাবিকভাবেই ভাবনার ব্যাপ্তিটা বেড়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ডক্টর বিধান রায়কে স্মরণ করার জন্য আমরা প্রতিবারই করি এখানে ডাক্তারদের যেমন সংবর্ধনা, কারণ ডাক্তাররা জীবন বাঁচা, ডাক্তাররা সারা বছর তারা সার্ভিসটা দিয়ে আসে, তো তাদেরকে একটু সমৃদ্ধ করা। এবং আমরা মনে করি তাদের সমৃদ্ধ করে আমরা ধন্য হচ্ছে, আমরা সমৃদ্ধ হচ্ছে, আমরা সমৃদ্ধ হচ্ছে, এই যে ভাবনা। পাশাপাশি এখানে ছাত্রছাত্রী আছেন এই ওয়ার্ডে যারা বিটুয়ার স্টুডেন্ট, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে, দুর্দান্ত রেজাল্ট হয়েছে। আমাদের এই ওয়ার্ড থেকে ধরুন 10th হয়েছে অল ইন্ডিয়াতে, আমাদের এই সরি ওয়েস্ট বেঙ্গলে 10th হয়েছে, আমাদের এখানে 5th হয়েছে অল ইন্ডিয়াতে। তো এই সমস্ত স্টুডেন্ট আছে, তাদেরকেও আজকে এই দিনটাকে আমরা বেছে তাদেরকে সম্মান, প্রতিবার আমরা এই দিনটাতে করি ডক্টর বিধানচন্দ্র জন্মদিন উপলক্ষে করি। তাতে করে যেটা হয় সেটা হচ্ছে মানানসই। আর এই যে আপনি বললেন ভাবনার ব্যাপ্তিটা বেড়েছে, তো এই যে মানুষ কল্যাণীবাসী, কল্যাণী রূপকার যিনি, আপনি কি মনে করেন তাকে কতটা মানুষ চেনেন বা তার সম্পর্কে কতটা জানেন? দেখুন, আমরা যারা জন্ম থেকে কল্যাণী শহরে আছে, কল্যাণী এবং পৌর মানুষ, তারা নিশ্চয়ই মানে কল্যাণী মানে বিধান না এটা ভাবি আমরা। এখন কল্যাণী দেখুন অনেক ফ্ল্যাট এসছে, অনেক মানুষ এসছে বাইরে থেকে, তবে বিধান রায়কে সবাই চেনেন, সবাই নাম জানেন, কারণ বাংলায় চিকিৎসক বলতে প্রথমে ডক্টর বিধান রায়ের নাম আসছে, ঠিক আছে? তো খুব স্বাভাবিক, তো তারাও হয়তো অন্য শহর থেকে আসছেন বা অন্য জায়গার থেকে আসছেন, কিন্তু তারাও এই শহরের সঙ্গে নিজেদেরকে মেলানোর চেষ্টা করছে। কোথাও কোথাও হয়তো গ্যাপ হয়, কিন্তু আমার বিশ্বাস সেই গ্যাপটা পূরণ হয়ে যায় তারা যখনই দেখেন যে একটা কালচার তৈরি হয়েছে, ঠিক আছে? কিন্তু একটা বাস্তব কথা যে এই শহরেই কোনো মানুষ এলে তারাও কিন্তু ভাবেন এই শহরের মতন করে থাকা, এই শহরের যে ভাবনা, এই শহরের যে কৃষ্টি, এই শহরের যে সংস্কৃতি, এই ভাবনার উপর দাঁড়িয়ে কিন্তু এখানকার নাগরিক। আমি আমারও ওয়ার্ডের নাগরিক দেখুন অনেক ফ্ল্যাট হয়েছে, অনেক বাইরের থেকে মানুষ এসেছে, অনেক শিক্ষক তারা এসছেন, বসবাস করছেন এখন, তারা কিন্তু এই ওয়ার্ডে মানুষের মানিয়ে নিয়েছে এবং পরিবেশটাও কিন্তু সেই রাখার চেষ্টা। কল্যাণী শহরের মূল হচ্ছে কল্যাণী শহরের মানুষ শান্তি চায়, কল্যাণী মানুষ যেমন সংস্কৃতি প্রবণ মানুষ, কল্যাণী যেমন শিক্ষার সকল, পাশাপাশি কল্যাণী শহর শান্তিশীল শহর, এই শহরে অপসংস্কৃতির মানে নয়, এই শহরে মানুষ শান্তিশীল, তারা যথেষ্ট যেমন শিক্ষিত মানুষ, তারা মার্জিত, এই শহরে অশান্তি বাতাবরণ কোনো সময় চায় না। এটা অবশ্যই ডক্টর বিধানচন্দ্র যে ভাবনা ছিল সেই ভাবনাতে সকলে আমরা শরীর হই, ধন্যবাদ। আর এই যে আপনি দেখে আসি আমরা গোটা বছর জুড়েই আপনি কিন্তু এই সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য এই যে কল্যাণী শহরের মানুষ, এক মিনিট, কল্যাণী শহরের মানুষ সংস্কৃতি প্রেমী মানুষ, সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য কিন্তু একটা প্রচেষ্টা আপনি চালিয়ে যাচ্ছেন, কি বলবেন? এই শহরে যেহেতু আমি জন্ম হয়েছি, এই শহরের সাথে যেহেতু আমি আছি, তো এই শহরে মানুষ কী চায় সেই ভাবনায় বিশ্বাস করি আমি। তো আমি আমার ভাবনা, আমার শহরের মানুষ কী চায় সেই ভাবনাটাকে নেওয়ার চেষ্টা করি এবং আগামী দিন আমি সেই ভাবনাতেই চলব। আমার শহরের মানুষ কী চাইছে, আমার ওয়ার্ডের মানুষ কী চাইছে, সেই ভাবনায় যদি আমরা শরীর হতে দেখবেন কোনো সমস্যা থাকে না এবং আমি সেই ভাবনা নিয়ে চলি। আমি এই শহরের মানুষ সংস্কৃতিপ্রবণ মানুষ, আমি সংস্কৃতিকে আমি বিশ্বাস করি, এই শহরের মানুষ শিক্ষায় বিশ্বাস করে, সেই শিক্ষা দানে বিশ্বাস করি, এই শহরের মানুষ স্বাস্থ্যে বিশ্বাস করে, সে তো এর বাইরে কোনো কথা না, এবং আমি এইভাবেই চলতে চাই এবং আগামী দিন এইভাবেই আমরা চলব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ অরূপবাবু। আমরা তখন কথা বলছিলেন যে অরূপবাবু কি বললেন যে সংস্কৃতি প্রেমী মানুষের জন্য কিন্তু সংস্কৃতি ধরে রাখা, আর আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি ডাক্তারবাবুদের এই যে আজ ডক্টর্স ডেও পালিত হয়,
ন্যাশনাল ডক্টরস ডে, তো আপনি একজন নিজে ডাক্তার হয়ে কি বলবেন ডাক্তার বিধানচন্দ্র রায়ের যে আদর্শ, যে একটা তিনি যে স্বপ্ন দেখেছিলেন কল্যাণীর রূপকার, আর আজ এই যে অরূপবাবুর উদ্যোগে এই ব্যবস্থাপনায় এত সুন্দর একটা অনুষ্ঠান, কি বলবেন? খুবই ভালো লাগছে, সম্মানিত বোধ হচ্ছে খুবই। আর একটাই কথা ভবিষ্যৎ প্রজন্মকে বলার, যে অনেক শান্তভাবে ধীরভাবে ডাক্তারি পথে এগিয়ে চলতে, মানুষের ভরসা জিততে। আর এই যে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা, নতুন যারা ডাক্তার হচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো, নতুন চিকিৎসা ব্যবস্থা সব আসবে, কিন্তু কোথাও একটা মানুষের ভরসাটা যেন জিততে হয়। মানুষের ভরসাটা যেটা সবার আগে দরকার, সেইটা না জিতলে কখনো ডাক্তারি হবে। আচ্ছা, এই যে মানুষের ভরসার কথাই বললেন, এখন যা মানুষের ধারণা বা প্র্যাকটিক্যালি বলুন না কেন, যে স্বাস্থ্য পরিষেবা এখন একটা ব্যবসায় পরিণত হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন? দোষটা তো মানুষ তো বাইরের দিক থেকে দেখছে, আমরা তো ভেতরে, তো দোষটা কোথাও নিশ্চয়ই আমাদের মধ্যেই হচ্ছে কেউ না কেউ। তাহলে মানুষকেই তাহলে সেই জায়গাটা ভেবে দেখতেও হবে, মানুষও যেমন নমনীয় হবে, আমরাও সেই দিক থেকে আরও বেশি পরিমাণে যাতে জনদরদি বা হয়ে যাওয়ায় এবং ধৈর্য রাখতে হবে। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আসে, হয়তো সব প্রত্যাশা পূরণ করা সম্ভব হয়ে ওঠে না সবসময়, চেষ্টা করে যেতে হয়। ভবিষ্যৎ প্রজন্মকে এটাই বলার। আপনার নাম? আমার নাম ডক্টর নিশান ঘোষ। অবশ্যই অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। আমরা কিন্তু আপনারা দেখছেন কল্যাণী থেকে আপনার খবর, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে।